আসসালামু আলাইকুম। আমি আজকে কমলা ভোগ মিষ্টি তৈরি করে দেখাবো। আর কমলা ভোগ দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন ছানা তৈরি করে নিব। প্রথমে এর জন্য আমাদের লাগবে, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি ছানা তৈরি করার জন্য। আমি এখানে একটা অরেঞ্জ নিয়েছি, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে কিন্তু টক দই দিয়ে কমলার সাথে মিশিয়েও করতে পারেন, কিংবা ভিনেগার দিয়ে কমলার সাথে মিশিয়েও করতে পারেন, কিংবা লেবু রস দিয়েও দিয়ে করতে পারেন। যেটা আপনাদের পছন্দ, হাতের কাছে থাকে, সেটা দিয়ে তৈরি করতে পারেন। আমি দুধটাকে পাতিলে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব অরেঞ্জ জুস। অরেঞ্জটাকে জুস করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, আর ভিনেগারটাও এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দুধে দিয়ে দিচ্ছি। ছানা কেটে গেছে, এখন এটাকে ছেঁকে নিব। যখনই দুধটা ফেটে যাবে তখন চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে, না হলে শক্ত হয়ে যায় ছানাটা। ছানাটাকে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি, ছেঁকে নিচ্ছি। এরপর ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, বেশি ধোয়া যাবে না। বেঁধে নিচ্ছি এটাকে, পানি ঝরিয়ে নিব। নিয়েছি আর এখানে সুজি নিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ নিয়েছি ময়দা, 1 চা চামচ নিয়েছি চিনি। এগুলোকে সব কিছু দিয়ে এগুলো ছানার সাথে মিশিয়ে নিব, ভালো করে মথে নিব। আমি এটাকে খুব ভালো করে মথে নিয়েছি, আর মথার উপরে কিন্তু নরম হওয়াটা সফট হওয়াটা নির্ভর করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। হয়ে গেছে, এভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিয়েছি, এখন চিনি শিরা তৈরি করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি চিনি, 1.5 কাপ পরিমাণ দিয়েছি চিনি, 1 কাপ পরিমাণ পানি, এলাচ। আর এখানে আমি নিয়েছি অরেঞ্জ জুস, এটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দিব ফুড কালার অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা এখানে কমানো যাবে না, যেহেতু ছানা শিরা দুটোটাতেই আমরা কমলা ব্যবহার করেছি, সেহেতু চিনি কম দেওয়া যাবে না। যদি আপনারা কম খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি এখন মিষ্টিগুলোকে। চেষ্টা করবেন একটা ছড়ানো পাতিল নিতে, যাতে খোলামেলাভাবে এগুলো খুব ইজিলি খোলামেলা। আগুনের আঁচটাকে হাই হিটে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি মিষ্টিগুলোকে দেখুন বড় হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি, যেন ভেঙে না যায়। এগুলোকে আমি আর মিডিয়াম আঁচে 50 মিনিটের জন্য ঢেকে দিব। আর কিছুক্ষণ পরপর 1/2 কাপ গরম পানি দিয়ে দিব, যাতে করে পানিগুলো কোনোভাবে কমতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো আমি ঢেকে দিচ্ছি 50 মিনিটের জন্য। 50 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব, বন্ধ করে 4 ঘন্টার জন্য এই শিরাতেই ঠান্ডা হতে দিব মিষ্টিটাকে। তৈরি করে নিয়েছি কমলা ভোগ, আপনারা এভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতন আল্লাহ হাফেজ।